হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এসেছি বেন্টলি প্রায়োরি নেচার রিজার্ভ নেচার ট্রেইলে। এটা পুরাটাই হচ্ছে বলা যায় একটা জঙ্গল। জঙ্গলের ভিতরে নাকি হরিণ আর মহিষ আছে, তাই বাচ্চাদেরকে নিয়ে এখানে আসলাম যাতে ওরা একটু এগুলো দেখলে হ্যাপি হয়। এটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে ছিল, প্রায় 2-2.5 ঘন্টার জার্নি, তাও আসলাম ওদেরকে খুশি করার জন্য। কারণ আমাদের বাসার আশেপাশে যে পার্কগুলো থাকে ওইগুলোতে কোনো অ্যানিমালস থাকে না, শুধু যে একটা লেক, লেকের মধ্যে কিছু হাঁস আর যে প্লেগ্রাউন্ডগুলো থাকে ওইগুলাই। এই যে আমরা চলে এসেছি হরিণের কাছে, এটা অনেকটা ভিতরে ছিল জঙ্গলের। মুসাওয়াত-জায়ান তো অনেক খুশি ছিল, প্রথমে একটু ভয় পাচ্ছিল কাছে যেতে, কিন্তু আস্তে আস্তে পরে এটা ঠিক হয়ে যায়, ওদের ভয়টা চলে যায়। এখানে হচ্ছে জায়ানের হাতে মনে হয় একটু লেগে গিয়েছিল হরিণের মুখ, তো ভেবেছিল যে ওকে কামড় দিয়েছে। যাওয়ার সময় আমরা এক প্যাকেট গাজরও নিয়ে গিয়েছিলাম হরিণকে খাওয়ানোর জন্য, যাতে ওরা অনেকটা এনজয় করতে পারে আর বিষয়টা। ওরা প্রথমে ভয় পাচ্ছিল ক্যারট দিতে, গাজরটা দিতে, ওরা বুঝতে পারছিল না যে হরিণকে কিভাবে গাজরটা দিবে, তাই আমার বাবা একটু দেখিয়ে দিচ্ছিল কিভাবে দিতে হয়। আমরা যেখান দিয়ে গাছ, মানে হরিণগুলো যেখান দিয়ে গাজর দেখছিল ওইখান দিয়ে সবগুলো এসে একদম ভিড় জমাচ্ছিল। আমি একটু ট্রাই করলাম, ওরা অনেক খুশি। ওদের কথা আর কি বলবো, আমি নিজেই অনেক খুশি ছিলাম যতক্ষণ ওখানে ছিলাম। আরো অনেকেই ছিল আমাদের সাথে। গ্রিল দিয়ে দিতে পারে না মুসাওয়াত, ভয় পায়, ভাবে ওর হাতে কামড় দিয়ে দিবে, তাই ও উপর দিয়ে ছুঁড়ে মারে। এখানে কিছু এসেছিল, আরো কিছু ভিতরের দিকে ঘুমাচ্ছিল মনে হয়, একটু বিশ্রাম করছিল। মাশাল্লাহ, ওরা দুজনেই অনেক এনজয় করেছে, বিশেষ করে জায়ান, মানে মুসাওয়াত তো তাও একটু ভয় পেয়েছিল, ভয়ে ভয় ছিল, কিন্তু জায়ানের কোনো ভয়টয় কিচ্ছু নাই, সারাক্ষণ ও মানে একটা দৌড়ের উপর ছিল। এই যে কিছু বাচ্চা হরিণও ছিল এখানে, ওরা যে কি পরিমাণ এক্সাইটেড ছিল।
হরিণগুলো হচ্ছে যেখানে খাবার দেখে ওইদিকে ছুটছে। গাজর, এক প্যাকেট গাজর পুরাটাই শেষ, আর মাত্র একটা গাজর আছে, এটাই শেষ। আমি পরে এটাকে একটু কয়েক টুকরো করে দিয়েছিলাম, এক টুকরো মুসাওয়াতকে, এক টুকরো জায়ানকে, আর এক টুকরো আমি রেখেছিলাম। জায়ান জায়ানেরটা দিয়ে পরে মুসাওয়াতেরটাও নিয়ে নিতে চাইছে দেওয়ার জন্য। আর মুসাওয়াত হচ্ছে এখন একটু বুঝতে পারছে যে এখন একসাথে মানে সাথে সাথে দিয়ে দিচ্ছে না, ওই হরিণগুলোকে একবারে দিক থেকে ওদিকে, দিক থেকে ওদিক গাজর দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ থাকার পর মুসাওয়াতের ভয় একদম চলে যায়, পরে ও একদম ফাঁক দিয়ে হাত দিয়ে এগুলোকে ধরার চেষ্টা করে। ও হরিণের সাথে অনেকক্ষণ খেলাধুলা করে ওদেরকে খাবার খাইয়ে এখন আমরা যাচ্ছি গরুর সন্ধানে, দেখি কোথায় গরু খুঁজে পাওয়া যায়। হাঁটতে হাঁটতে আমরা জঙ্গলের অনেকটাই ভিতরে চলে যাই, আর এই যে ফাইনালি আমরা একটা গরুর দেখা পাই, যেটা আমাদের থেকে বেশ অনেকটা দূরে ছিল, পরে এটা কাছে চলে আসে। এটা চারপাশে একটা বাউন্ডারি দেওয়া ছিল যাতে এটা বাইরের দিকে চলে আসতে না পারে। এরপর আমরা আবার হাঁটতে থাকি। জঙ্গলের ভিতরের পরিবেশটা এত ভালো ছিল, মানে বাইরে প্রচুর গরম কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকে একটুও গরম অনুভব করছিলাম না, কেমন একটা শীতল শীতল অনুভব হচ্ছিল। এরপর আমরা অনেক সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, মাঝে একটু বসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এরপর আমরা আবার হাঁটতে থাকি, একদম ওই যে দূরে নিচ থেকে আমরা উপরের দিকে উঠে আসছিলাম, এটা অনেকটা পাহাড়ের মতো ছিল। এখানে এসে আমরা আরো বেশ কয়েকটা গরু দেখতে পাই, আমার কাছে মনে হচ্ছিল এগুলো মহিষ, কারণ এগুলোর শিং আর মাথার এখান দিয়ে চুলের অংশটা আমার কাছে কেমন জানি একটু মহিষের মতো মনে হচ্ছিল। কি কি দেখছো?
আমি দিয়া দেখছি আর 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 খাও দেখছি জায়ন তুমি কি দেখছো বাবা খাও অনেক ঘোরাঘুরি করার পর গরু মহিষ দেখে ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি আবার বাসার উদ্দেশ্যে আমরা জঙ্গল থেকে বেরিয়ে গিয়েছি ওই যে দুটো মানুষ ভিতরের দিকে যাচ্ছে আমরাও ঠিক ওইখান দিয়েই ভিতরে ঢুকেছিলাম জঙ্গলের আর এটা হচ্ছে জঙ্গলের বাইরের মাঠ খালি মাঠ বের হওয়া যাওয়ার পথে দিন ছিল তাই আমি আমাদের যে খাওয়া দাওয়া করেছিলাম সে ময়লাগুলো এখানে ফেলে দিলাম আর এই যে এটা ছিল হচ্ছে ম্যাপ এই জঙ্গলটার ভিতরে কী কী আছে ওটার একটা ম্যাপ সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা এখন বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখন আমরা যাব স্টানমোর স্টেশন ওখান থেকে ট্রেনে করে আমরা বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ